নমস্কার বন্ধুরা বাঙালি রসনায় আপনাদের সবাইকে স্বাগত আমি সুচেতা আজকে আমি বানাবো আমাদের বাঙালিদের অতি পরিচিত একটি রেসিপি লাউ চিংড়ি যেটা সকলেরই প্রায় পছন্দের আর লাউ খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাতে যদি চিংড়ি পড়ে সেটা তো আরও সুস্বাদু হয়ে ওঠে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে লাউ চিংড়ি বানাই প্রথমে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি কিছু চিংড়ি মাছ মাথা বাদ দিয়ে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো আমি ভেজে নেব চিংড়ি মাছের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন আর চিংড়ি মাছ খুব বেশি ভাজা দরকার হয় না একটু নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ হলেই আমি তুলে নেব বেশি ভাজা করলে কিন্তু চিংড়ি মাছ রাবারের মতো শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না দেখুন চিংড়ি মাছের কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিলাম ফোড়নের জিনিসগুলো থেকে হালকা গন্ধ বেরোনো পর্যন্ত নাড়তে থাকবো এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর ওয়ান টি স্পুন চিনি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো তিনটে চেরা কাঁচা লঙ্কা সমস্ত জিনিসগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউ আমি একটা পাঁচশো গ্রাম সাইজের লাউকে খোসা ছাড়িয়ে খুব সরু সরু করে কুচি করে রেখেছি লাউটা এভাবেই কাটতে হবে লাউটাকে দিয়ে আমি মশলার সঙ্গে দুই মিনিটের মতো একটু ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যে সমস্ত নতুন বন্ধু রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না আর পুরোনো বন্ধুদের রইল অসংখ্য ধন্যবাদ দেখুন লাউটাকে আমি লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকছি লাউ থেকে কিন্তু জল বেরোতে শুরু হয়েছে আর লাউয়ের পরিমাণটাও অনেকটাই কমে এসেছে ভেজে রাখা চিংড়ি মাছটা এবার আমি দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটাকে লাউয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটায় আলাদা করে জলের ব্যবহার করার দরকার হয় না লাউ থেকে যে জল বেরোবে সেই জলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে এবার একটা ঢাকা দিয়ে আমি লাউটাকে লো ফ্লেমে সিদ্ধ হতে দেবো মোটামুটি দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পরে আমি ঢাকনিটা খুলে দিচ্ছি দেখুন লাউ থেকে অনেকটাই জল বেরিয়েছে এখনও জল রয়ে গেছে আর লাউটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই জলটাকে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু শুকনো করে নেব তৈরি হয়ে গেল লাউ চিংড়ি আপনারাও বাড়িতে বানান গরম ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ তাহলে আজ এই পর্যন্তই রইল নমস্কার